গত কয়েক মাস ধরেই তামিম ইকবালের ক্রিকেটে ফেরা নিয়ে আলোচনা দেশে টক অফ দ্য টাউন। বিগত এক বছরে বাংলাদেশ ক্রিকেট দলের মাঠে সাফল্য ব্যর্থতার গল্প ছাড়িয়ে ক্রীড়াপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক এই ওয়ানডে দলপতি। রহস্যময় ইনজুরি, অবসর ভেঙে জাতীয় দলে ফেরার নাটকীয় আভাস, বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে যাওয়াসহ নানান কারণে আলোচনায় তামিম। বিষয়টি নিয়ে যেমন দেশের সাধারণ ক্রীড়াপ্রেমী দর্শক বিরক্ত, একই সাথে বিরক্ত বাংলাদেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এদিকে নানানভাবে ড্যাশিং এই ওপেনারকে জাতীয় দলে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা বিসিবি। অন্যদিকে নিজের গোয়াতুমিতে অনর্থ চট্টগ্রামের এই ক্রিকেটার, গুঞ্জন উঠেছে চলতি বছরে আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান না তামিম। একেবারে 2025 সালে জাতীয় দলে ফেরার কথা ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন তিনি। এবার বিষয়টি নিয়ে তামিমকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার পাপন মন্তব্য, কবে ক্রিকেটে ফিরবেন সেই সিদ্ধান্ত তামিম ইকবাল একা নিতে পারে না, বোর্ডের মতামতকেও প্রাধান্য দিতে হবে। পাপনের ভাষ্যমতে আগামী বছর তামিম ফেরার ইচ্ছা প্রকাশ করলেও তখন পরিস্থিতি হতে পারে ভিন্ন, তামিমের উচিত সিদ্ধান্ত পরিবর্তন করে এখনই ক্রিকেটে ফেরা। এদিকে বিষয়টি নিয়ে দ্রুতই তামিমের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানান পাপন। তার বিষয়ে একেবারে স্বচ্ছ ধারণা নিতে চায় বোর্ড। জানা গেছে ফর্মে থাকা তামিমকে পেতে চলতি সপ্তাহেই বৈঠকে বসবেন বোর্ড কর্তারা। বিসিবি সভাপতির উপস্থিতিতে আলোচনাটা গড়াবে। বিসিবি সভাপতি বলেন এখন তার ইনজুরির সমস্যা নেই, বিপিএলও দেখলাম, সেদিন ঘরোয়া লিগেও দেখলাম কোনো ইনজুরি নেই, এখন তো সবচেয়ে ফিট, এখন যদি না খেলে সামনের বছর কি হবে কেউ বলতে পারে, আমি তো মনে করি এখনই খেলা উচিত। এরকম ফিট তামিমকে আমরা অনেকদিন পাইনি, ইনজুরির জন্য ও নিয়মিত খেলতে পারছে না, থেমে থেমে একটা খেলছিল, একটাতে বিশ্রাম নিচ্ছিল, এভাবেই চলছিল, এটা নিয়ে অনেক সমস্যাও হয়েছে যা বুঝলাম আর কি পরে, আগে বুঝিনি। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানেই।